সবিপুর এভারগ্রিন ভবনে তোমাদের সকলকে স্বাগত। আই এম সদর কামরুল হাসান, আই এম ফ্রম গাজীপুর। ভুবন মতন আমরা আমাদের আজকের পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে ইংরেজি গ্রামার। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। গতকাল গত ক্লাসে আমরা আমাদের টেন্স নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স কি আমরা তো জেনেছি, তারপর আজকে আমরা জেনে তারপর প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা গভীরভাবে জানব এবং ভালোভাবে জানব, যাতে আমরা টেন্স প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আমাদের ধারণা নিয়ে নেব, যাতে করে আমরা আমাদের পরবর্তী স্টেজ বা ধাপে আমাদের যাতে টেন্সে কোনো সমস্যা না হয় সেদিক চিন্তা করেই তোমাদেরকে আমি আমাদের টেন্স নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমরা জানি চার প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে চারটা উদাহরণ আছে, এই চারটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো যে প্রেজেন্ট টেন্সটা কি। আমরা জানি প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, এরকম অর্থ প্রকাশ করতে হয় প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্স চার প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা চারটা উদাহরণের মাধ্যমে শিখতে পারবো বা বুঝতে পারবো। এক নং বাক্যে মিস্টার হাসান টিচেস আস ইংলিশ। এখানে এক নং বাক্যে জনাব হাসান আমাদেরকে ইংরেজি শিক্ষা দেয়। আসলে জনাব হাসান কি আমাদেরকে এই মুহূর্তে ইংরেজি শিক্ষা দেয়? না, আমাদেরকে জনাব হাসান যে ইংরেজি পড়ায় তার কথাটা প্রকাশ করা হচ্ছে। তাহলে যখন কোনো ক্রিয়ার সময় অনির্দিষ্টভাবে প্রকাশ পাবে বা অনিয়মিত সময়ে ঘটবে এমন অর্থ প্রকাশ করে, তাহলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি বলতে পারি কোনো কাজ বর্তমানকালে অনির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম এমন অর্থ প্রকাশ করলে সেটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দু নং বাক্যে হি ইজ ড্রাইভিং এ কার, এই বাক্যে অর্থ হচ্ছে হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে বা সে গাড়ি চালাইতেছে। তাহলে তার এই সময় তার গাড়ি চালানোর কাজটা সম্পন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় এবং এটা একটা মুহূর্ত সময়। তাহলে নির্দিষ্ট বা মুহূর্তে যদি কোনো সময় ক্রিয়ার সময় প্রকাশ করে তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তিন নং বাক্যে হি হ্যাজ রিড এ ব্লু বুক, সে একটি নীল রঙের বই পড়িয়াছে, মানে তার বই পড়ার কাজটা সম্পন্ন হয়ে গেছে। তাহলে কোনো কাজ এই মাত্র শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা যদি রয়ে যায় বা বিদ্যমান থাকে এমন অর্থ প্রকাশ করে, তাহলে সেটা হবে পারফেক্ট টেন্স। দ্যাট মিন্স বর্তমানকালে কোনো কাজ শেষ হয়ে গেছে এমন অর্থ প্রকাশ করলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসো চার নং বাক্যে হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 10 মিনিটস, তাহলে 10 মিনিট ধরে সে টিভি দেখতেছে। এই বাক্যের অর্থ দ্বারা আমরা বুঝতে পারছি যে 10 মিনিট আগে কাজটা শুরু হয়েছে এবং এখনো কাজটা চলতেছে। তাহলে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো যদি চলমান থাকে বা চলতেছে এমন অর্থ প্রকাশ করে, তাহলে সেটি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স বর্তমানকালে কোনো কাজ আগে শুরু হয়েছে এখনো চলতেছে এমন অর্থ প্রকাশ করলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এই চারটা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি একটা অনির্দিষ্ট সময় বা অনিয়মিত সময় হলে ইনডিফিনিট টেন্স, আর নির্দিষ্ট সময় বা মুহূর্ত সময় বা নিয়মিত সময় হলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। আর যে কাজটা কমপ্লিটেড সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা রয়ে গেছে এবং অর্থ প্রকাশ করলে সেটি হবে পারফেক্ট টেন্স। আর কোনো কাজ চলমান কিন্তু তার মধ্যে যদি একটা সময় উল্লেখ থাকে যা আগে শুরু হয়েছে এখনো চলতেছে এমন অর্থ প্রকাশ করলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আমাদের এই উদাহরণের মাধ্যমে টেন্স প্রেজেন্ট টেন্স
চার প্রকার, এই চার প্রকারে সূক্ষ্মভাবে আমরা ক্রিয়ার সময়টা বুঝতে পেরেছি। আর এই ক্রিয়ার সময়টা যদি আমি উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমার জন্য প্রেজেন্ট টেন্স যে চার প্রকার, তার সংজ্ঞা, বিশ্লেষণ, স্ট্রাকচার বা কাঠামো, বাক্য কীভাবে তৈরি হয় সেটা আমরা যদি শিখতে পারি, তাহলে আমাদের জন্য প্রেজেন্ট টেন্স একেবারে ইজি, আমাদের জন্য কোনো ভয় থাকবে না। যদি পারি টেন্স, থাকে না কোনো ভয়, এই প্রত্যাশায় আমরা আমাদের আজকের প্রেজেন্ট টেন্স নিয়ে আরও ধাপে ধাপে আমরা স্ট্রাকচার এবং কিছু নিয়মের মাধ্যমে আমরা শিখতে পারবো। আশা করি তোমরা আমাদের সকলেই আমার সাথে থাকবে, তোমাদের প্রত্যাশা আমি আমার সাথে থাকার জন্য আমার প্রত্যাশা ব্যক্ত করছি। ওকে, আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি আমরা এখন বুঝবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে টেন্স দ্বারা কোনো ভার্বের কাজ বর্তমান কালে অনির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়, চিরন্তন সত্য ও অভ্যাসগত কর্ম এমন অর্থ প্রকাশ করলে তখন তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলব। যেমন একটা উদাহরণের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, আই গো টু স্কুল এভরি ডে, এখানে আমি প্রতিদিন স্কুলে যাই, এটা হচ্ছে ক্রিয়ার একটা অভ্যাসগত সময়, কারণ আমি প্রতিদিন স্কুলে যাই, এখানে আমার স্কুলে যাওয়ার সময়টা হচ্ছে অভ্যাসগত, অর্থাৎ প্রতিদিন আমি স্কুলে যাওয়াটা এখানে হচ্ছে আমার হ্যাবিট। তাহলে আমরা যদি বলি যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ম্যান ইজ মর্টাল, এই বাক্যগুলো কি বোঝায়? এই বাক্যগুলো চিরন্তন সত্য বোঝায়, কারণ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ মরণশীল। দ্যাট মিন্স তাহলে এই বাক্যের অর্থগুলো সবসময় সত্য, কারণ এগুলো চিরন্তন। তাহলে চিরন্তন সত্য যদি হয় তাহলে ক্রিয়ার সময়টা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে অনির্দিষ্ট সময়, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি স্কুলে যাই, আমি টিভি দেখি, আমি গান গাই, আমি মাছ ধরি, আমি খেলা করি, তাহলে এগুলো হচ্ছে ক্রিয়ার একটা অনিয়মিত সময়। তাহলে ক্রিয়ার অনিয়মিত বা অনির্দিষ্ট সময় যখন প্রকাশ করবে তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বর্তমানকালের অনির্দিষ্ট সময়, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম এমন অর্থ প্রকাশ করলে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, তারপরে আমাদের অবজেক্ট, তারপরে বাক্যে বাকি অংশ। এই স্ট্রাকচারটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং করতে হবে এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তাহলে এই যে আমি বললাম, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে এস বাই এস কোথায় যোগ হয় এখন আমরা চলো দেখি বোর্ডে। এস বাই এস এর ব্যবহার আমরা এখন দেখতে পাই, যেমন এক নং রুলে গো ডু, প্রথম রুলে আমাদের মূলভাবে শেষে ভাওয়েল ও আছে, তাহলে আমরা বলতে পারি মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে যদি ভাওয়েল ও থাকে তাহলে ইয়েস যুক্ত করতে হয়, যেমন গো ইয়েস যুক্ত করলে কি হবে গোজ, ডু ডু এর সাথে ইয়েস যুক্ত করলে কি হবে ডাস। দুই নম্বর, কিন্তু ভার্বের শেষে যদি ভাওয়েল ই থাকে তাহলে শুধুমাত্র এস যুক্ত করতে হয়, যেমন রাইট কাম, এই ভার্বগুলো ভার্বগুলোর শেষে আমাদের ভাওয়েল ই আছে তাহলে আমাদের শুধুমাত্র এস যুক্ত করতে হবে, তাহলে রাইট প্লাস এস ইকুয়াল টু রাইট, কাম কাম প্লাস এস ইকুয়াল টু কি হবে কাম। তিন নম্বরে, যদি মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে কনসোনেন্ট থাকে তাহলে শুধুমাত্র আমাদেরকে এস যুক্ত করতে হবে, যেমন এখানে আমাদের ফিল আছে, ফিলের শেষে কি আছে এল কনসোনেন্ট আছে, রিড
রিডের শেষে কনসোন্যান্ট কি আছে ডি তাহলে আমরা এই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মের শেষে এস যুক্ত করলে কি হবে ফিল ফিলস রিড রিডস কিন্তু মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে যদি আমাদের কনসোন্যান্ট থাকে কিন্তু সেগুলি উচ্চারণ যদি ইংরেজি চ এর মতো হয় দ্যাট মিন্স কি কি কনসোন্যান্ট সেগুলি হচ্ছে যেমন এস 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 এক্স জে সি এস তাহলে এখানে আমাদের এই চার নং রুলে আমরা দেখতে পাই যে ক্যাচ এখানে সি এইচ আছে তারপর ইচ এখানে সি এইচ আছে ক্ল্যাশ এখানে এস এইচ আছে তারপর এখানে আমাদের আছে ডিস্টিংগুইশ এস এইচ আছে তাহলে এস এইচ তারপরে সি এইচ তারপর হচ্ছে আমাদের এভাবে যদি এস 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 এক্স জেড এভাবে থাকে তাহলে আমরা কি করব আমরা এস যুক্ত করব এস যুক্ত না করে এস যুক্ত করব যেমন ক্যাচ ক্যাচ অর্থ ধরা ক্যাচ ক্যাচেস ইচ চুলকানো তাহলে আমাদের কি হবে ইচ ইচেস ক্ল্যাশ অমিল হওয়া এখানে ক্ল্যাশ সংঘর্ষ হওয়া বা অমিল হওয়া ক্ল্যাশ ক্ল্যাশেস অর্থাৎ ইয়ে যুক্ত করলে আমাদের ক্ল্যাশেস হয়ে যাবে ঠিক তেমনি ডিস্টিংগুইশ ডিস্টিংগুইশ অর্থ বিভাজন করা বা পৃথক করা তাহলে ডিস্টিংগুইশ এখানে আমাদের এস এস আছে তাহলে ইএস যুক্ত করলে কি হবে ডিস্টিংগুইশেস এখন আসো আমরা পাঁচ নম্বরে কি আছে যে মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে যদি আমাদের ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি আমাদের কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াই উঠে আই বসবে এবং এস যুক্ত হবে তাহলে ক্রাই এখানে আমাদের ওয়াই উঠে কি হবে আই তারপর ইয়ে যুক্ত হয়ে ফ্রাই ফ্রাই ক্রাইস ঠিক তেমনি ফ্রাই ফ্রাইস ড্রাই ড্রাইস ক্লারিফাই ক্লারিফাইস কোয়ালিফাই কোয়ালিফাইস এভাবে আমাদের আমরা ওয়াইয়ের আগে কনসোন্যান্ট থাকলে ওয়াই উঠে আই বসিয়ে এবং ইয়ে যুক্ত করলে আমাদের কোয়ালিফাইস হয়ে যাবে অর্থাৎ আমাদের ওয়াই আগে কনসোন্যান্ট থাকলে আমরা ওয়াই উঠিয়ে আই বসাবো এবং এস যুক্ত করব এভাবে আমরা এস এর ব্যবহার করব তারপরে যদি ওয়াই আগে আমাদের ভাওয়েল থাকে ওয়াই আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যুক্ত করব তাহলে এখানে দেখো প্লে প্লেস প্লে প্লেস ইন্টারলে ইন্টারলে এভাবে আমরা এস বাই এস এর ব্যবহার শিখব শব্দ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শুধুমাত্র মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে আমরা এস বাই এস এভাবে আমরা নিয়ম অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করব তাহলে আমাদের কোনো আর ভুল হবে না এস বাই এস এর ব্যবহার আমরা এখন কয়েকটা বৃহৎ বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারব যেমন একদম বাক্যে আমরা দেখছি হি রিডস দ্য কোরআন ইন এভরি মর্নিং এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার একটি প্রোনাউন একটিমাত্র যখন ব্যক্তি বা বস্তু বা প্রাণী হয় তখনই সেটি থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার তো যার সম্বন্ধে কিছু বলা হবে এবং সেটি যদি একটিমাত্র হয় ব্যক্তি অথবা বস্তু অথবা প্রাণী তাহলে আমরা মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে এস বাই এস ব্যবহার করব এখন হি রিড দ্য কোরআন এখানে দেখো ডি এস এস ডি হচ্ছে একটা কনসোন্যান্ট তাহলে মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে আমাদের কনসোন্যান্ট আছে তাহলে আমরা শুধুমাত্র এস যুক্ত করব তাহলে হি রিডস সে পড়ে কি পড়ে কোরআন পড়ে দ্য কোরআন তাহলে দ্য কোরআন হচ্ছে অবজেক্ট ইন এভরি মর্নিং প্রতিদিন সকালে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম তাহলে ক্রিয়াকে কে বা কারা দ্বারা কি দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই আর ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই আর ভাবকে এখানে কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাবো কখন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাবো তারপরে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাবো ক্রিয়ার ধরন ক্রিয়ার ধরনটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার দুই নং বাক্যে হি থার্ড পারসন সিঙ্গুলার এখানে মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে ক্যাচ সিএস আছে তাহলে আমাদের ইএস যুক্ত করতে হবে হি ক্যাচেস ফিশ ইন দ্য পন্ড এই বাক্যের মধ্যে
বি হচ্ছে সাবজেক্ট কে মাছ ধরে সে ধরে সে কি ধরে মাছ ধরে তাহলে কি হচ্ছে অবজেক্ট আর ইন দা পন্ড কোথায় ধরে পুকুরে ধরে তাহলে এই বাক্যের ইন দা পন্ড হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস তারপর সিনং বাক্যে আমরা দেখতে পাই শামিম ডিস্টিংগুইশেস দা বয়েজ ইন দা টুর্নামেন্ট এখানে ডিস্টিংগুইশ অর্থ ক্রিয়া বিভাজন করা শামিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার শামিম হচ্ছে একটা প্রপার নাউন তাহলে শামিম হচ্ছে একজন মাত্র ব্যক্তির নাম তাহলে শামিম যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডিস্টিংগুইশ এখানে এসএইচ আছে তাহলে ইএস যুক্ত করতে হবে তাহলে ডিস্টিংগুইশ ডিস্টিংগুইশেস দা বয়েজ ইন দা টুর্নামেন্ট দা বয়েজ হচ্ছে অবজেক্ট আর ইন দ্য টুর্নামেন্ট হচ্ছে আর বাবা প্লেস কোথায় প্রতিযোগিতায় সে কি করে স্বামী বালকদেরকে পৃথক করে অর্থাৎ আলাদা করে ডি আবদুল্লাহ ফ্লাইস এ কাইট ইন দ্য স্কাই আবদুল্লাহ একটা ঘুড়ি উড়ায় আকাশে ঘুড়ি উড়ায় তাহলে এখানে আবদুল্লাহ থার্ড পার্সন সিঙ্গুলার তাই এখানে ফ্লাই এফ এল ওয়াই ফ্লাইয়ের সাথে আমাদের ওয়াইয়ের আগে এল কনসোনেন্ট আছে তাহলে ওয়াই উঠে কি হবে আই বসবে এবং ইয়েস যুক্ত হবে তাহলে কি হয়েছে আমাদের এখানে ফ্লাই ফ্লাইস আবদুল্লাহ ফ্লাইস এ কাইট ইন দ্য স্কাই এখানে এ কাইট হচ্ছে অবজেক্ট আর ইন দ্য স্কাই হচ্ছে ক্রিয়ার স্থান কোথায় উড়ায় আকাশে উড়ায় এক হব প্লেস অর্ম অফ প্লেস ফারুক তাহলে এই বাক্যে আমাদের অর্ম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট আর প্লে ভার্বের শেষে দেখো ওয়ের আগে ভাওয়েল আছে তাহলে এখানে আমাদের ইয়েস যুক্ত না হয়ে শুধুমাত্র এস যুক্ত হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস হাডুডু হচ্ছে কি খেলে হাডুডু খেলে তাহলে এটা হচ্ছে অবজেক্ট তাহলে কি দ্বারা কষ্ট করলে আমরা বস্তুবাচক অবজেক্ট পাবো আর কাকে দিয়ে কষ্ট করলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো আর কি কে বা কারা দ্বারা কষ্ট করলে আমরা সাবজেক্ট পাবো এভাবে আমরা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্সের ক্ষেত্রে আমরা মূলভাবে প্রেজেন্ট ফর্মের শেষে এস বাই এস যুক্ত করব তাহলে আমরা এখান থেকে শিখতে পেলাম যে কিভাবে এস যুক্ত হয় আর কিভাবে ইএস যুক্ত হয় তোমাদের জন্য এই উদাহরণের মাধ্যমে সহজ হয়ে গিয়েছে এবং তোমাদের জন্য স্পষ্ট ধারণা আমি দিয়ে দিয়েছি আশা করি তোমাদের এস বাই এস এর ব্যবহার তোমরা আর ভুলবে না তোমাদের জন্য এখন একদম ইজি আমি মনে করি তাহলে প্রদত্ত বাক্যে যদি অ্যাডভার্ব অফ টাইম থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্স হবে তাহলে অ্যাডভার্ব অফ টাইমগুলো কী কী আমরা এই ছকের মাধ্যমে দেখতে পাই এবং আমরা এখান থেকে বুঝতে পারব দেখো তাহলে যেমন আমি অ্যাডভার্ব অফ টাইমগুলোকে সংক্ষেপে লিখেছি রাশো ইউ এনজয় এই সংক্ষিপ্ত এগুলোকে আমরা এই ওয়ার্ডটাকে সংক্ষিপ্ত এই ওয়ার্ডটাকে যখন আমরা বিশ্লেষণ করব তাহলে আমরা আমাদের কভার টাইমগুলো খুঁজে পাবো এবং আমরা আমার সহজে মনে রাখতে পারবো এই সহজে মনে রাখার জন্য আমি এই সংক্ষেপের নাম দিয়েছি রাশো ইউ এনজয় দ্যাট মিন্স আমি যদি ইউকে বলি ইউজুয়ালি এন কে নর্মালি জি কে জেনারেলি তারপরে ওকে অফেন ইতে এভরিডে ডিতে ডেইলি ঠিক তেমনি আবার ওকে আমি বলতে পারি ওকেশনালি এসতে আমি বলতে পারি সামটাইম তারপরে এতে অলওয়েজ আরতে রেগুলারলি এভাবে এই অ্যাডভার্ব অফ টাইমগুলোকে সহজে মনে রাখার জন্য আমি সংক্ষিপ্ত নাম দিয়েছি রাশো ইউ এনজয় তাহলে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যাখ্যা করলে আমার এই অ্যাডভার্ব অফ টাইমগুলো মনে থাকবে আর এই অ্যাডভার্ব অফ টাইমগুলো আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত অর্থ প্রকাশ করে অর্থাৎ যে ক্রিয়াটা বারবার হয় বা বারবার ঘটে অর্থাৎ আমি যদি বারবার কোনো বাড়িতে যাই তাহলে সেটাই হবে আমার হ্যাবিট আর এই হ্যাবিটমূলক বাক্যটি হবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম বা ক্রিয়া তাহলে এই অ্যাডভার্বগুলো যদি আমাদের কোনো বাক্যে সময়বাচক শব্দ হিসেবে ব্যবহার হয় তাহলে বুঝতে হবে যে ওই বাক্যের ক্রিয়াটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে এবং আমরা তখন আমরা আমাদের ভাষাটা প্রকাশ করার ক্ষেত্রে
আমাদের নিয়ম অনুযায়ী আমরা আমাদের আমাদের ভাষাটা আমরা সঠিকভাবে লিখতে পারব। তাহলে তোমাদের সহজে মনে রাখার জন্য এই কৌশলটা তোমরা মুখস্থ করে ফেলবে এবং এটা মনে রাখবে। তাহলে তোমরা অভ্যাসগত অর্থ কি এটা তোমাদের আর ভুল হবে না। আশা করি তোমাদের জন্য এটা একটা হেল্পফুল। তোমরা সবাই এটা ভালোভাবে তোমাদের জন্য তোমাদের মাঝে রেখে দিও, তাহলেই তোমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি তাহলে বুঝতে পারবা। ওকে, আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে টেন্স দ্বারা কোনো ভার্বের কাজ হচ্ছে বা চলছে বা চলতেছে। অর্থাৎ এই মুহূর্তে যদি কোনো কাজ চলমান থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পারলাম যে কোনো কাজ যখন একটা মুহূর্ত সময় বা কোনো একটা নির্দিষ্ট সময়ে চলমান থাকে তাহলে সেটাই হবে কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স প্রেজেন্ট বর্তমানকালে কোনো কাজ চলমান থাকে এমন অর্থ প্রকাশ করলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কতগুলো উদাহরণ আছে বা এক্সাম্পল আছে, আমরা এগুলোর দ্বারা খুব সহজেই বুঝতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হি ইজ রিডিং এ ব্লু বুক, সে একটি নীল রঙের বই পড়ছে বা পড়তেছে। আই এম রিডিং এ স্টোরি বুক এট দিস টাইম, আমি এই সময়ে একটি গল্পের বই পড়তেছি। উই আর ড্রাইভিং এ কার নাও, আমরা এখন একটি গাড়ি চালাচ্ছি বা চালাইতেছি। দে আর প্লেইং ক্রিকেট এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তারা ক্রিকেট খেলতেছে বা খেলছে। তাহলে এই কাজগুলো, ক্রিয়ার কাজগুলো চলমান, এই ক্রিয়ার কাজগুলো চলমান, তাই এগুলো কি হয়েছে, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখন আমাদের দেখো হি এর সাথে ইজ, তারপর ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি কেন হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, গঠন। এই গঠনগুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা বাক্যের সঠিকভাবে ব্যবহার করতে পারবো এবং আমরা আমাদের আর বাক্য তৈরির ক্ষেত্রে বা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস বলার ক্ষেত্রে বা লিখার ক্ষেত্রে আমাদের আর কোনো ভুল হবে না। এখন হি এর সাথে যেমন ইজ বসে, তারপর মূল ভাব গ্রিক ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে, তারপর অবজেক্ট এ ব্লু বুক, তারপর যেমন আই এর সাথে অ্যাম বসে, আই অ্যাম রিডিং, তাহলে গ্রিক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে রিডিং, আই অ্যাম রিডিং, আর এ স্টোরি বুক হচ্ছে অবজেক্ট, আর অ্যাট দিস টাইম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মুহূর্ত সময় যখন নির্দিষ্ট সময় বুঝায় তখন এভাবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও থাকতে পারে বা অ্যাট দিস টাইম থাকতে পারে বা অ্যাট দিস মোমেন্ট থাকতে পারে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম যদি আমাদের নাও, অ্যাট দিস টাইম বা অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এটা চলমান সময়কে বোঝাচ্ছে। উইয়ের সাথে অবজুলে ভাব আমাদের সাহায্যকারী ভাব কি বসে, আর বসে, তারপর বলে পারবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট এ কার, তারপর নাও অ্যাডভার্ব অফ টাইম, দে সাথে আমাদের কি বসবে আর বসবে, তারপর মূলভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর অ্যাডভার্ব অফ টাইম। এভাবে আমাদের বাক্যের গঠন হয়ে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে খুব সহজে বুঝতে পেরেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কীভাবে স্ট্রাকচার বা গঠনের মাধ্যমে কীভাবে বাক্য তৈরি করতে হয়। তাহলে আমরা এখন পরবর্তী যে আমাদের ধাপ বা পর্যায়ে আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেগুলি হচ্ছে আমরা একটা গঠন শিখবো, স্ট্রাকচার এবং অ্যাডভার্ব অফ টাইম দেখবো এবং কী কী ভাব আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না তাহলে সেগুলো আমরা বুঝতে পারবো। আশা করি আমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের বোঝার জন্য আমরা এখন বোর্ডে লক্ষ্য করি। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অর আদার্স। এখানে আমাদের সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া বসবে অ্যামিজার, আর অ্যামিজারের পর মূলভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর অবজেক্ট, তারপরে এক্সটেনশন অর আদার্স। তাহলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এদের পরে অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি ভার্ব ট্রানজিটিভ হয় তাহলে অবজেক্ট থাকবে, আর যদি ভার্ব ইনট্রানজিটিভ হয় তাহলে অবজেক্ট থাকবে না, এক্সটেনশন অর আদার্স অর্থাৎ বাক্যের অতিরিক্ত অংশ থাকতে পারে। দেখো আমাদের সাবজেক্ট অনুযায়ী কিভাবে অ্যামিজার অর্থাৎ অক্সিলারি ভার্বগুলি বসে সেগুলো আমরা একটু দেখি। যেমন আই এর সাথে সবসময় অ্যাম বসে, তারপর যেমন হি, শি, ইট, যে কোনো নাউন যদি সিঙ্গুলার হয় অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে আমাদের সেক্ষেত্রে কি বসবে, অক্সিলারি ভার্ব ইজ বসবে। যদি আমাদের আই এর প্লুরাল উই হয় তারপরে ইউ সেকেন্ড পার্সন
সিঙ্গুলার প্লুরাল থার্ড পারসন দে তারপর যে কোনো নাউন যদি ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক বা প্রাণীবাচক হোক যাই হোক আমাদের যদি আই অ্যাম ড্রিঙ্কিং এ গ্লাস অফ বিল এখানে আই অনুযায়ী আমাদের ফার্স্ট পারসন আমাদের অ্যাম বসেছে অগ্নিলের ভাব তারপর মূল ভাবের সাথে আইএনজি তারপর অবজেক্ট এ গ্লাস অফ মিল্ক আমি এক গ্লাস দুধ পান করছি অর্থাৎ এই মুহূর্তে আমার কাজটা চলমান চলছে তারপরে হি ইজ রাইটিং অ্যান এসে সে একটি রচনা লিখছে অর্থাৎ এখানে এই বাক্য দ্বারা তার রচনা লেখার কাজটি চলমান চলতেছে হি ইজ তাহলে হি এখানে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমাদের অগ্নিলের ভাব কি বসবে সাহায্যকারী ভাব ইজ তারপর মূল ভাব রাইট ভাবের সাথে আইনিযুক্ত রাইটিং যে সকল ভাবের শেষে ই থাকে তাহলে আইনিযুক্ত হওয়ার সময় ইটা লুপ্ত হয় বা বাদ যায় বা উঠে যায় তারপর এখানে আমাদের অবজেক্ট হচ্ছে এন এস এ এখানে আমাদের এস এর সাথে যুক্ত হয়েছে একটা ডিটারমিনার যাকে আমরা আর্টিকেল এখানে এন হচ্ছে একটা আর্টিকেল একে আমরা ডিটারমিনার বলি এটা আমাদের অ্যাডিটিভের মতনও কাজ করে যেহেতু এটা একটা সংজ্ঞা প্রকাশ করে তারপরে আমাদের তিন নম্বর বাক্যে ইউ ইউ আর ইউর সাথে এখানে আমাদের কি বসেছে আর বসেছে দ্যাট মিন্স এখানে আমাদের সেকেন্ড পার্সন ইউর সাথে এটা সিঙ্গুলার অর্থ প্রকাশ করলো আর বসবে প্লুরাল অর্থ প্রকাশ করলো আর বসবে তারপর আমাদের মূল ভাব সিং ভাবের সাথে আইনিযুক্ত হয়ে সিঙ্গিং তারপর এখানে আমাদের অবজেক্ট কি আছে এ সুইট সং এখানে কতগুলো ওয়ার্ড নিয়ে শব্দগুচ্ছ নিয়ে একটা অবজেক্ট ওয়ার্ড তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ইউ আর হচ্ছে অগ্নিলের ভাব সিং ভাবের সাথে আইনিযুক্ত হয়ে সিঙ্গিং তারপরে অবজেক্ট হচ্ছে এ সুইট সং এখানে তুমি একটি মধুর গান গাইতেছ অর্থাৎ তোমার গান গাওয়ার কাজটা চলমান চলছে বা হচ্ছে তোমার গান গাওয়ার কাজটা হচ্ছে তাহলে এই মুহূর্তে কোনো কাজ চলমান বা চলছে এমন অর্থ প্রকাশ করলে সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমাদের অ্যাডভার্ব অফ টাইম যেমন নাও অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট যেমন এখানে আমাদের দেওয়া আছে নাও অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট এই ধরনের অ্যাডভার্ব অফ টাইমগুলি চলমান সময় বা মুহূর্তের সময় নির্দেশ করে এই অ্যাডভার্ব অফ টাইমগুলি যদি আমাদের বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে তোমাদের বোঝা হয়েছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক কথায় চলমান চলতেছে আর এটা গঠন কিভাবে হবে সাবজেক্ট অনুযায়ী আমাদের এম ইজার বসবে তারপর মূল বা প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত হবে তারপর অবজেক্ট তারপর বাকি বাকি অংশ এভাবে আমরা আমাদের বাক্য সাজিয়ে লিখবো তাহলে আমাদের বাক্যে কোনো ভুল হবে না আইন যুক্ত করার জন্য আমাদের একটি ছড়া আমার মনে পড়ে গেছে এই ছড়াটি আমার নিজের তৈরি করা তাহলে শুনো আইএনজি সদাই থাকে কন্টিনিউয়াসের ঘরে ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম পারফেক্টে যে ভাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া আর অন্য কিছু নয় তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো প্রকারের কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে আর যে কোনো পারফেক্ট টেন্সে মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আর প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে পাস্ট ইনডিফিনিটে সর্বদাই ভার্বের পাস্ট ফর্ম হবে আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে অবশ্যই মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এগুলো আমাদের মনে রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা আজকের মতো আমার পার্ট এখানেই শেষ করছি আগামী ক্লাসে আরেকটি এপিসোড দিয়ে তোমাদের সামনে হাজির হব ও হ্যাঁ বেল বাটনে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবে আশা করি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকবে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সদর কামিন হোসেন সুজন স্যার ঘরে থাকবে নিরাপদে থাকবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না আল্লাহ হাফেজ